বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে রাখবেন, আসছে আগামী 3রা জানুয়ারি রোজ সোমবার বিকাল 3 ঘটিকা হইতে স্থান বকশিয়া দারুস সুন্নাহ ফয়জুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনিবেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব দামাত বরকাতুহুম, মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ। দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্ট ভাষী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ হাবিবী সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম দোহাপুলা দারুল উলুম ওমি মাদ্রাসা বাঘারপাড়া যশোর। বিশেষ বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করিবেন জনাব হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, দারুল কুরআন কওমি কমপ্লেক্স মাদ্রাসা মাগুরা। উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মনিরুল হক সাহেব দামাত বরকাতুহুম, মুহতামিম পাটকেল ঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসা সাতক্ষীরা। এছাড়াও আরো অন্য অন্য উলামায়ে কেরাম তাশরিফ আনিবেন। অতএব উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন।